অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। 2021-এ যে তারিখগুলোর কথা আমি বলতে চলেছি, অর্থাৎ আপনার যদি এই তারিখগুলোতে জন্ম হয়, আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সংখ্যাতত্ত্ব মতে আপনার এই 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। কোন কোন তারিখগুলো ধনবর্ষা হতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, 2021 অর্থাৎ 2021, অর্থাৎ 2 0টা বাদ দিয়ে দেন, যোগ 2 = 4, যোগ 1 = 5, 5 মানে আসছে বুধ, মার্কারি। অর্থাৎ এই বছরটিকে হচ্ছে বুধের বছর, এই বছরটি নিয়ন্ত্রণ করবে বুধ গ্রহ। দেখুন, এবং 1 থেকে এই 9 সংখ্যার মধ্যে কোন তারিখগুলোর, 1 থেকে 9 তারিখের মধ্যে কোন তারিখগুলো এই বছর হতে চলেছে শ্রেষ্ঠ বছর, অর্থাৎ আপনি অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন, আপনার কর্মপ্রাপ্তি, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি, এবং আপনার প্রেম বিবাহ এবং দাম্পত্য সুখ, এবং আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে এটা হচ্ছে বুধের বছর, তো এই বছরে কোন কোন তারিখে আপনি, ধরুন আপনার জন্ম বা ডেট অফ বার্থ আপনি জানেন না, অর্থাৎ আপনি কোন রাশি কোন লগ্নে জানেন না, আপনি হয়তো জানেন আপনার জন্ম তারিখটা, আপনি কোন তারিখে জন্মিয়েছেন, এই অনুযায়ী আপনি কিন্তু বুঝতে পারবেন। অনেকে কমেন্টস করেন যে স্যার আমি তো আমার জন্ম এটা জানি না, তারিখটা মানে রাশি লগ্ন কি জানি না। এই তারিখ অনুযায়ী বুঝতে পারবেন 2021 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, উচিত মনে করেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ফোন সবসময় ধরে হওয়াটা সম্ভব হচ্ছে না, সময় মতো আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন, কিন্তু রাশি লগ্নের জন্য বারবার করবেন না। আপনাদের যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখানোর ইচ্ছা থাকে, অর্থাৎ নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই এটা হচ্ছে আপনাদের পরিবার। অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের পরিবার, আপনাদের ডিমান্ডের উপরে কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চাইছেন সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠান, সে বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। তো শুরু করা যাক, 2021 কোন কোন তারিখের জাতক বা জাতিকাদের মানে গোল্ডেন ইয়ার, স্বর্ণময় যুগ হতে চলেছে। দেখুন, এটি হচ্ছে, এই বছরটি হচ্ছে, আমি প্রথমেই বললাম বুধের বছর। দেখুন, প্রথম হচ্ছে বুধের সাথে কোন কোন গ্রহের সুসম্পর্ক আছে আগে প্রথম আপনাদেরকে বুঝতে হবে। বুধের সাথে সম্পর্ক ভালো আছে প্রথম হচ্ছে আপনার রবি গ্রহ, দ্বিতীয় হচ্ছে আপনার রাহু গ্রহ, শুক্র এবং শনি, এই কটি গ্রহের সঙ্গে কিন্তু এই বুধের সম্পর্ক ভালো আছে। অর্থাৎ এই যে 1 থেকে 9 তারিখের মধ্যে আপনারা যদি জন্মান, কোন তারিখগুলো এই 2021-এ অপার ধন পেতে চলেছে, অপার ধন ধনবর্ষা হতে চলেছে এই এই তারিখে যদি আপনার জন্ম হয়, আপনি যদি ওই তারিখে জন্মগ্রহণ করেন, অপার ধন আপনার কিন্তু ধনবর্ষা আপনাদের জীবনে হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, অবশ্যই আপনার ক্ষেত্রে আপনি যদি সঠিক তথ্য জানেন, অবশ্যই যদি আপনাদের একটুকু আমার কথা না মিলে, অর্থাৎ যাদের যাদের মিলবে না, গাছের পাতা নড়ছে না, জানবেন আপনার কিছু না কিছু দোষ আছে। অবশ্যই আপনারা আপনাদের যারা জন্ম সময় জানেন না, তারা অবশ্যই নিজের হাত এবং দেখান, সেক্ষেত্রে সেখান থেকে রেমিডিয়াল
মেজারমেন্ট করে আপনাকে সেখান থেকে প্রতিকার প্রতিবেদন করে বার করে নিয়ে আনা সম্ভব হবে। তো প্রথম যে তারিখের কথা বলবো, কোন কোন তারিখ, আপনি যদি এক তারিখে জন্মগ্রহণ করেন আপনার এ বছরে ভূমি ভবন বাহন সুখ আপনার হবে এবং আপনার কর্মক্ষেত্রে সফলতা পাবেন, আপনার বিবাহ, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি এইটা কিন্তু দেখা যাচ্ছে এবং রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনার কিন্তু হবে আপনি যদি এক তারিখে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এ বছর আপনাদের ক্ষেত্রে গোল্ডেন বছর হতে চলেছে। অর্থাৎ এক, দশ, উনিশ, আঠাশ এই কটা তারিখ, এক, দশ, উনিশ, আঠাশ এই কটা তারিখে যদি আপনারা জন্মগ্রহণ করেন এই 2021 আপনাদের জন্য কিন্তু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। এরপরের যে তারিখের কথা বলবো সেটি হচ্ছে 4 তারিখ। এই 4 তারিখে যদি আপনার জন্ম হয়, সে যে কোনো মাসেরই হোক না কেন, আপনার ক্ষেত্রে এবছর আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করবে, হঠাৎ প্রাপ্তি, লটারি থেকে, শেয়ার থেকে বা কোনো পরিচিত সূত্র থেকে প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে ভালো, আপনাদের বিবাহের জায়গাটা ভালো, আপনার ব্যবসার জায়গা ভালো এবং যারা সেলফ প্রফেশনে আছে প্রফেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে। ধনবর্ষা হতে চলেছে যদি আপনার 4 তারিখে জন্ম হয়, যদি 4, 13 এবং 22 তারিখে যদি আপনার জন্ম হয় যে কোনো মাসের, এই 2021 আপনার জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে অর্থাৎ স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে এই 2021 আপনি যদি 4, 13, 22 তারিখে জন্মগ্রহণ করেন। এরপরে যে তারিখের কথা বলবো সেটি হচ্ছে 5 তারিখ। এমনিতে এটা বুধের বছর 5 তারিখ, এই জন্য যাদের 5, 14, 23 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এডুকেশনের দিকে যথেষ্ট উন্নতি হবে, আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা, আকস্মিক প্রাপ্তি এবং আপনাদের ডুবে যাওয়া আটকে থাকা ধন পুনরুদ্ধার হবে আপনাদের ক্ষেত্রে। আপনি যদি 5, 14, 23 তারিখে যদি জন্মগ্রহণ করেন অপার ধন ধনবর্ষা হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এরপরের যে তারিখের কথা বলবো, আমি তার আগে বলে দিই যে যে তারিখের কথা বলছি তাদের নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ বছর যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং যে যে তারিখের কথা বলছি না তাদের ক্ষেত্রে কিন্তু মিডিয়াম এ বছরটি চলবে, অর্থাৎ অশুভও যাবে না আবার খুব যে শুভ তাও আমি কিন্তু বলতে পারছি না। এরপরে আসি 6 তারিখ, অর্থাৎ আপনি যে কোনো মাসের 6, 15, 24 এই তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021 টার্নিং পয়েন্ট হবে। ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনারা পাবেন, ভূমি ভবন বাহন সুখ আপনারা নিশ্চিত রূপে পাবেন, আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা নির্দেশ করছে, কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতায় এবছর আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গা এবং আপনাদের প্রেমের জায়গা যথেষ্ট ভালো, বিবাহের জায়গা যথেষ্ট ভালো। আপনি যদি 6, 15 এবং 24 তারিখে যদি আপনি যে কোনো মাসে জন্মগ্রহণ করেন আপনাদের জন্য এই 2021 হতে চলেছে গোল্ডেন ইয়ার। এরপরের যে এরপরের যে সংখ্যার কথা আমি বলবো, দেখুন এই 2021 মানে আমি বারবার বলছি এটা 5 মানে বুধের বছর, এর সাথে আমি আরেকটি সব শেষে যে সংখ্যার কথা বলবো 8, অর্থাৎ 8 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন যে কোনো মাসের 8, 17, 26 8, 17 এবং 26 দেখুন যোগ করে করে 8, 17, 7, 8, 26 2+6=8 অর্থাৎ 8, 17, 26 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021 হতে চলেছে গোল্ডেন ইয়ার। অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকানো টাকা পুনরুদ্ধার হবে এবং অপার ধন
ধনবর্ষা হবে। আপনি যদি 8, 17 এবং 26 তারিখে যদি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের ধনবর্ষা হবে এবং আপনাদের সফলতার জায়গায় সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের দেখা যাবে, ব্যবসা কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং ভূমি ভবন বাহন সুখ আপনাদের কিন্তু হবে। আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু নির্দেশ করছে, যদি আপনি 8, 17 এবং 26 তারিখে জন্মগ্রহণ করেন যে কোনো মাসেরই হোক না কেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু এই 2021 কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ টার্নিং পয়েন্ট হতে চলেছে এক কথায়। যারা নিজের রাশি জানেন না অবশ্যই এটি আপনারা ফলো করুন, নিশ্চিত নিশ্চিতরূপে আপনারা শুভ ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।